فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের সম্মানিত বোন জানতে চেয়েছেন যে ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা যাবে কি? আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত বোন, কোনো প্রাণী যদি কষ্টদায়ক বা ক্ষতিকর হয় তাহলে সেগুলোকে হত্যা করা যাবে, কোনো অসুবিধা নাই, তবে আগুনে পুড়িয়ে মারা ঠিক না। আর ইলেকট্রনিক নেট বা ইলেকট্রনিক ব্যাট এবং কয়েলের দ্বারা মশা মারলে তাকে আগুনে পুড়ানো বুঝায় না, আগুনে পুড়ানো বুঝায় না, অতএব এভাবে মারতে কোনো অসুবিধা নাই। এবং এক্ষেত্রে একটা হাদিস, বুখারির হাদিস, যে একবার এক সেখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীগণের মধ্যে কোনো এক নবী একটি গাছের নিচে অবতরণ করলে তাকে একটি পিঁপড়ায় কামড় দেয়, ফলে তার নির্দেশে পিঁপড়ার বাসা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। তখন আল্লাহ তাআলা তার প্রতি ওহী নাযিল করে বলেন, তুমি একটি মাত্র পিঁপড়াকে শাস্তি দিলে না কেন? সহিহ মুসলিমের হাদিস। অন্য বর্ণনা এসছে যে তোমাকে একটি পিঁপড়া কামড় দিয়েছে, অথচ তুমি আল্লাহর তাসবিহ পাঠকারী একটি জাতিকে জ্বালিয়ে দিলে। সহিহ বুখারী হাদিস। তো এই হাদিসে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে একজনের অপরাধে পুরো দলকে শাস্তি দেওয়ার জন্য তিরস্কার করেছেন, পুড়িয়ে মারার জন্য না। অতএব এভাবে মশা বা অন্য যে কোনো ক্ষতিকর পোকামাকড় মারতে বা হত্যা করতে কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। বাকি আল্লাহু আলাম বিস সওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।